খেলা হবে স্লোগান তুলে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে প্রচার শুরু করল দলের আইএনটিটিউসির সদস্যরা। সোমবার রাতে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা দিয়ে এই মিছিলটি পরিক্রমা করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার জন্য তপন দেব সিংহকে পুনরায় জয় করার জন্য আহ্বান জানানো হয় সাধারণ মানুষের কাছে। সোমবার রাতে কালিয়াগঞ্জের রায়পাড়া এলাকায় অনুষ্ঠিত হল বাউল উৎসব। বিশিষ্ট বাউল শিল্পীরা এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ সহ অন্যান্যরা। পাকা রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন মানিকচক ব্লকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রায় 6.5 কোটি টাকা বরাদ্দকৃত অর্থে 7 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ কাজ চলছে দীর্ঘদিন ধরেই। এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের রাস্তা সংস্কারের কাজ করছে নির্মাণকারী সংস্থা। অবিলম্বে পুনরায় রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসীরা। যদিও এদের নির্মাণকারী সংস্থা সূত্রে জানা যায়, সঠিক নিয়ম মেনেই রাস্তার কাজের সংস্কার চলছে। পুরাতন মালদার মুচিয়া এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের এক পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক থেকে একটি বিষধর গোকর সাপ উদ্ধার করা হলো মঙ্গলবার। এদিন এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে নিতাই হালদার। উদ্ধার হওয়া সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সফল করতে মালদার ইংরেজবাজার ব্লকের নরহট্টা গ্রাম পঞ্চায়েতে রুটমার্চ করল আধা সামরিক বাহিনী। মঙ্গলবার নরহট্টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এদিন রুটমার্চ করে আধা সামরিক বাহিনী। কথা বলেন ভোটারদের সাথেও। এদিন এই রুটমার্চে সেনা আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তারা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার পর্ব। কিন্তু প্রচারের কাজে ব্যস্ত হয়ে রয়েছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের প্রবীণ ও সক্রিয় কর্মীরা। নির্বাচনী প্রচারে ডাকা হচ্ছে না তাদের, সরিয়ে দেওয়া হয়েছে ব্লকের গুরুত্বপূর্ণ পদ থেকেও। এমনকি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাজমুল হোসেনও তাদের গুরুত্ব দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ এই কর্মীরা। যদি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস জানিয়েছেন, সকলের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হবে, তবে কারো ক্ষোভ থাকলে অবশ্যই তা প্রশমনের চেষ্টা করা হবে। আটচল্লিশ ঘন্টার ব্যাংক ধর্মঘটের জেরে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। সোম এবং মঙ্গলবার এই দুদিন ধর্মঘটের জেরে লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন হাজার হাজার গ্রাহক। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে ডাকা ব্যাংক ধর্মঘটের জেরে বন্ধ রয়েছে এটিএম কাউন্টারগুলিও। ফলে টাকা তুলতে না পেরে অনেকেই এদিন সমস্যায় পড়েন। রায়গঞ্জ শহরে তেমনই ছবি উঠে এসেছে মঙ্গলবার। উল্লেখ্য, শনিবার থেকে টানা 4 দিন মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ। সময় নষ্ট না করে নাম ঘোষণা হতেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেল কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের সমর্থনে। মঙ্গলবার রায়গঞ্জের উদয়পুর সহ বিভিন্ন এলাকায় দেখা গেল রং তুলি নিয়ে মোহিত সেনগুপ্তের নামে ভোটের প্রচারের জন্য দেওয়াল লিখনে ব্যস্ত রয়েছেন নেতাকর্মীরা। উল্লেখ্য, 22 এপ্রিল 6ষ্ঠ দফায় ভোট উত্তর দিনাজপুর জেলায়। ফলে ভোটের দিন ক্রমশ এগিয়ে আসায় জোরদার প্রচারের কাজে নেমে পড়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিনে প্রবল সমস্যায় পড়লেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের গ্রাহকেরাও। মঙ্গলবার একমাত্র স্টেট ব্যাংকের এটিএম ছাড়া অন্যান্য সমস্ত ব্যাংকের দরজা বন্ধ থাকার পাশাপাশি এটিএম কাউন্টারগুলিও খোলেনি। ফলে টাকা তুলতে এসে অনেকেই তীব্র সমস্যায় পড়েন। আরসিটিভি সংবাদের খবরের জেরে হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা বিশুয়া দাসের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উল্লেখ্য, প্রতিবন্ধী শংসাপত্র কোনরূপ সরকারি সাহায্য না মেলায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল দৃষ্টিহীন বিশুয়া দাস ও স্ত্রী কুসুমি দাসকে। মঙ্গলবার তার বাড়ি গিয়ে বিশুয়া দাস ও তার স্ত্রী কুসুমি দাসের হাতে চাল, ডাল সহ নানান খাদ্য সামগ্রী তুলে দেয়। পাশাপাশি দ্রুত যাতে প্রতিবন্ধী শংসাপত্র এবং ভাতার ব্যবস্থা করে দেওয়া যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। নির্বাচনের মুখে রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত হল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার সাফানগর এলাকায়। রাতে দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন সিভিক ভলেন্টিয়াররা। খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানায়। আগুনের সমস্ত চেয়ার, টেবিল, টিভি সহ অন্যান্য আসবাবপত্র এবং বেশ কিছু নথি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাড়ার বাসঝাড় থেকে আগুন লাগে গ্রামে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নির্বাচনের এখনো অনেক দেরি। এই পরিস্থিতিতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মন থেকে ভয়ভীতি দূর করতে উদ্যোগী হল নির্বাচন কমিশন। মঙ্গলবার রায়গঞ্জ থানার পুলিশের উদ্যোগে স্থানীয় উদয়পুর এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চ এলাকা পরিক্রমা করে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদের সভাধিপতি সদস্যসহ বেশ কয়েকজন নেতাকে সংবর্ধনা প্রদান করা হলো মঙ্গলবার। এদিন মালদা শহরের পুরাটুলি এলাকায় ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, গোবিন্দ্রচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের সমর্থনে অঙ্গনওয়াড়ি, এমএসকে ও এসএসকের কর্মীদের নিয়ে মঙ্গলবার সম্মেলন আয়োজিত হলো করণদিঘিতে। এদিন প্রচারের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রার্থী গৌতম পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।